ওয়েলকাম বন্ধুরা থার্ড রিজনাল লেভেল সিলেকশান টেস্ট যেটা গ্রুপ ডি নিয়োগ হয়েছিল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আয়োজন করেছিলেন সেখানে দু হাজার আটশো জন গ্রুপ ডি ক্যান্ডিডেটের মধ্যে বাতিল হল এক হাজার পোস্ট অর্থাৎ দু জনের মধ্যে যে নিয়োগপত্র পেয়েছিলেন তাদের মধ্যে একশো এগারো জন যাদেরকে ক্যান্সেল করা হল সার্ভিস থেকে বরখাস্ত করা হলো কারণ আপনারা জানেন যে অনারেবল হাইকোর্ট যেটা কলকাতা হাইকোর্টের নির্দেশ সেই নির্দেশ কিন্তু পালন করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং এই লিস্ট আপনারা কীভাবে দেখবেন চলুন দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা আপনারা চলে আসবেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখতে পাবেন একেবারে প্রথমেই রয়েছে এ দেখুন নোটিফিকেশন অফ ফর কাউন্সিলিং ফর গ্রুপ ডি ভ্যাকান্সি ইন কমপ্লেন্স টু দ্য অর্ডার অফ অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্ট ডেট দশ দুই দু হাজার তেইশ তারপরে দেখেছি নোটিশটা আপনারা দেখতে পাবেন এখানে আর তারপরে যে নোটিশটা রয়েছে আপনারা দেখতে পাবেন যে নোটিশ ফর ক্যান্সেলেশান অফ রেকমেন্ডেশান থার্ড আর এলএসটি এন টি নন স্টাফ পোস্ট হচ্ছে গ্রুপ ডি এখানে দেখুন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ এটি হয়েছে তো লিস্ট দেখার জন্য আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্লিক হেয়ার টু ভিউ নোটিশ তো এই নোটিশ যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে ডাউনলোড অপশান আসবে এবং আপনি সেটা ডাউনলোড করে নেবেন যে দেখুন ডাউনলোড অপশান আসবে সেখানে এই অর্ডারটি আপনি পেয়ে যাবেন সেই সঙ্গে সঙ্গে এই দেখুন যে যাদের যাদের বাতিল করা হয়েছে সমস্ত লিস্ট এখান থেকে আপনি পেয়ে যাবেন তো লিস্ট আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো অথবা আপনারা চলে আসবেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে অলরেডি আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ